তারক বাবা আমাদের গান শোনাবে। এই তো আমাদের 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন্ম। যদি কৃষ্ণ ভজনে মতি না থাকে তাহলে কিন্তু আমাদের জন্মটাই শুধু বৃথা, এবং যদি কালীনামাও যদি না করি তবু আমাদের জন্মটা বৃথা। কেন কেননা যে কলির হাওয়ায় গা ভাসে দিয়ে কালেরই কুটিল পঙ্কিল আবর্তে নিমজ্জিত আমরা। তাই আমরা জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি, সব গুরুরূপ বসে আছে। তাই এই মহাত্মাজির দ্বারা আজকে এই কাজটা হচ্ছে, একটা উপলক্ষ কিছু চাই। যেমন দুটো তারের মধ্যে বিদ্যুৎ থাকলে দেখা যায় না, যখনই বাল্ব একটু যে যোগ করা হয় আলোটা দেখা যায়, হরি বল। ঠিক সেই রূপ আমাদের মধ্যে যে কথাটা আপনি বলছেন আমি শুনছি, আমি আবার বলছি উপলব্ধি করে, তাহলে আমরা আমাতে আছি, আমি আমাতে আছে কিন্তু খুব গোপনে আছে। এই নিয়ে আত্মতত্ত্ব পরতত্ত্ব গুরুতত্ত্ব জ্ঞান এই তিন তত্ত্বের আগে কোনো সন্ধান। তাই পদকর্তা বললেন এখানে আমরা প্রত্যেকের মৃত্যু আছে, তিন রকম মৃত্যু। কেমন? শ্মশান ঘাটে নিয়ে যাবে হরি বলে এক মৃত্যু, আর এক মৃত্যু এই শ্বাস ফেলছি আর টানছি, এক মৃত্যু যে জীবন্ত মৃত্যু। আর এক মৃত্যু আছে রমণীর কাছে গিয়ে ব্রহ্মহত্যা করছি, সে এক মৃত্যু। বাউল সেই কথা বলছে, যদি যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে কি করবে? তাহলে গুরুর কাছে যাও। ওরে যৌবনে থাকে দিন দুই চারি রে, যেমন আমার নেই দেখো থাকে না সদা জনম হাই ভোলা মন, দেখো থাকে না থাকে না থাকে না সারা জনম, ঢেক রহুতরে দেহ যৌবন। যদি যদি কৃষ্ণে যদি কৃষ্ণের না হয় ভজন, ঢেক রহুতরে দেহ যৌবন, যদি কৃষ্ণে না তোর থাকে মন, ঢেক রহুত এ দেহ যৌবন। তারা সবাই মুচির স্বরূপ, কারণ মানুষ সৃষ্টি হয় চামড়া ঘষে, মানুষ বড় হয় চামড়া চুষে, বল আবার মানুষ করছে চামড়া ঘষে। সনাতন শিক্ষায় মহাপ্রভু বলেছিলেন সনাতনকে, ওরে জীবে দয়া
যদি কৃষ্ণে না তোর থাকে মন, ঠিকে রোগ তোরে দেব Thank you.
আর হবে না কৃষ্ণ ভজনে যদি আমরা উপলব্ধি করি কথাটা বলে কি আর শোনে কি, আমি কথাটা যখন আপনাকে প্রশ্ন করব তখন সেও বলব তো ভালো আছি বললোটাকে। তাই পরম কৃষ্ণ থেকেও আমরা নিজেকে চিনি না। তাই বলছে বাউল করতে গেলে আগে আত্মতত্ত্ব জানতে হবে, একদম তাই, তারপরে গুরুতত্ত্ব, তারপরে পরতত্ত্ব, পরমে পরম জানিয়া। হরি বল, হরি বল। তাই প্রথমে আত্মতত্ত্বের যেখান থেকে দেহ সৃষ্টির সূচনা হয়েছে আমি আশা রাখবো সেখান থেকে গান সূচনা হবে। হরি বল, হরি বল। আমি অনেকদিন পরে আমি বাঙ্গালোর এসেছি, এই প্রথম। আগে কিন্তু ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এক মাস সাত দিনের ট্যুর ছিল, মরিশাস সাগর তক, রাজস্থান, জয়পুর, আজমির, আহমেদাবাদ, পানাজি, গোয়া, দমন, দিউ, তারপরে পণ্ডিচেরি, কিন্তু এখানেই প্রথম। তাই বলছি গানের যে দেহের সূচনা, আপনারা গান শুনছেন বাউল, যে দেহটা এসেছে কত থেকে কিভাবে সৃষ্টি হলো, আমি আশা রাখবো বাউলদের কাছ থেকে আপনারা সেগুলো শুনবেন। তাহলে আমি আমার শ্রোতারাও আনন্দ পাবেন এই গান শুনে।